নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 101 বছর পর 14 অক্টোবর 2023 শনিবার মহালয়ার দিন সূর্যগ্রহণ হতে চলেছে। বছরের শেষ এই সূর্যগ্রহণে পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানাব গ্রহণ কটা থেকে কটার মধ্যে চলছে, গ্রহণের সূতককাল রয়েছে কি না, এবং কোন নক্ষত্রে হচ্ছে, কোন রাশিতে হচ্ছে, কি করবেন, কি করা উচিত, কি করা উচিত নয়, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। 101 বছর পর এই দুর্লভ গ্রহণ হতে চলেছে 14 অক্টোবর মহালয়ার দিন। অর্থাৎ গ্রহণ মানে অনেক ক্ষেত্রে অশুভ ফলও কিন্তু দেয়। দেশ দুনিয়ার উপর কী প্রভাব পড়তে চলেছে তার উপর আমি ভিডিও দিতে চলেছি। এবং পাঁচটি রাশি হতে চলেছে মহাকোটিপতি এবং কোন রাশিগুলোর খারাপ হবে নেক্সট পার্টে আমি কিন্তু আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। দেখুন, প্রথম কথা আমি বলি, 14 অক্টোবর শনিবার অমাবস্যাতে এই সূর্যগ্রহণ হয়, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই সূর্যগ্রহণ যে হবে তার 15 দিন আগে থেকে এবং আগামী 15 দিন পর্যন্ত সূর্যগ্রহণের কিন্তু প্রভাব আমাদের উপর, মানব জীবনের উপর কিন্তু পড়ে। যদিও এই যে সূর্যগ্রহণটা হচ্ছে এটা উপছায়া সূর্যগ্রহণ, 14 অক্টোবর 2023 শনিবার যে সূর্যগ্রহণ হচ্ছে না, এটা উপছায়া সূর্যগ্রহণ। এর যে সূর্যগ্রহণ এটার কোনো সূতককাল কিন্তু নেই, যেহেতু উপছায়া সূর্যগ্রহণ তাই এর কোনো সূতককাল নেই। এই গ্রহণ আপনার সংগঠিত হতে চলেছে কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্রে। কন্যা রাশি চিত্রা নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে এবং উপছায়া সূর্যগ্রহণ, সূতককালের কোনো নিয়ম নেই এখানে। তবে একটি কথা বলবো, গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা স্নান অবশ্যই করবেন। গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ শেষ হওয়ার পরে আপনারা স্নান অবশ্যই করবেন। গ্রহণ শুরু হচ্ছে আপনার ঠিক 8টা, রাত্রি 8:24 থেকে 2:25 পর্যন্ত এই গ্রহণ চলবে। রাত্রি 8:24 থেকে রাত্রি 2:25 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। কি করবেন, কি করা উচিত নয়, কি করলে এই গ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে আপনারা মুক্তি পাবেন তাও আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন এই ভিডিওটি। দেখুন, এই যে 14 অক্টোবর এমনিতে মহালয়া এবং সেদিনই কিন্তু এই সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ যে হচ্ছে কি না, এই সূর্যগ্রহণের যে সময় আপনাদেরকে বললাম 8:24 to 2:25, রাত্রি 8:24 to 2:25, তার আগে আপনারা জলে, যেটা খাবার জল রয়েছে এবং দুধ যদি রাখেন বা খাবার যদি রাখেন, অবশ্যই সেই খাবারগুলোতে গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। গ্রহণ শুরু হওয়ার আগে খাবার জল এবং আপনার দুধে, আপনার খাবারে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন।
এবং এই গ্রহণ চলার সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আপনারা এই সময় কিন্তু ঘুমাবেন না। অর্থাৎ 8:24-2:25 অবশ্যই জেগে থাকুন, তাতে আপনার শিশুর মঙ্গল আপনার হবে, নবজাতকের মঙ্গল 100% হবে। এই সময় ঘুমাবেন না, এবং পারলে ঘরের পর্দাগুলো টাঙিয়ে রাখুন, দরজা লাগিয়ে রাখুন, নাভিতে আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন। এবং এর পাশাপাশি যদি আপনাদের একান্ত জল পিপাসা পায়, সেক্ষেত্রে আপনারা জলে অবশ্যই তুলসী পাতাটা দিয়ে রাখবেন, তারপরে সেই জল গ্রহণ আপনারা করবেন। এবং এই গ্রহণ চলাকালীন বাড়িতে, অর্থাৎ আপনাদের যে গৃহে, রান্নাঘরে, কিচেন রুমে আপনারা আগুন জ্বালাবেন না। অর্থাৎ এই সময় কোনো খাবার তৈরি আপনারা করবেন না, আগুন জ্বালাবেন না। গ্রহণ চলার সময় আপনারা ধারালো কোনো বস্তু, ছুঁচ হতে পারে, কাঁচি হতে পারে, ব্লেড হতে পারে, বটি হতে পারে, এই কোনো ধারালো বস্তুর ব্যবহার এই সময় কিন্তু করবেন না। এটা কিন্তু ধারালো বস্তুর ব্যবহার যদি আপনারা করেন কিনা, এটা কিন্তু নেগেটিভ কিন্তু ফল কিন্তু দিবে। অর্থাৎ গ্রহণের সময় এই কাজগুলো অবশ্যই করবেন না। কী কী করবেন? প্রথম কথা, আপনারা ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন, সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যতদিন ওম নমঃ শিবায়, গায়ত্রী মন্ত্র, বিষ্ণু মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সূর্য মন্ত্র আপনারা যতদিন পাঠ করতে পারবেন, এই গ্রহণের যে নেগেটিভ এফেক্টগুলো রয়েছে কি না, সেই নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু বাঁচবেন। কারণ গ্রহণটা আমাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বার্তাই বিশেষ করে বেশি ক্ষেত্রে কিন্তু বহন করে কিন্তু নিয়ে আসে। এরপরে আমি জানাবো এর পরের ভিডিওতে কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে অশুভ প্রভাব পড়তে চলেছে, তাও আমি নেক্সট পার্টে ভিডিওতে আমি জানাতে চলেছি। অর্থাৎ গ্রহণের যে আমি আবারও বলছি, গ্রহণ হচ্ছে আপনার কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে রাত্রি 8:24 থেকে 2:25 পর্যন্ত এই গ্রহণ চলবে, সংগঠিত হবে। এই গ্রহণের সময় আমি বারবার বলছি, আপনারা বাড়ির বাইরে বেরানোটা খুব কমই করবেন, এবং গ্রহণ চলার আগে এবং গ্রহণ শেষ হওয়ার পর দুইটা সময় আপনারা কিন্তু স্নান অবশ্যই করবেন, এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর স্নান করে দান করুন। অর্থাৎ স্নানের পর যদি আপনারা দান করতে পারেন না গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ গ্রহণ শেষ হয়ে যাচ্ছে, দান করলে 100 গুণ লাভ পাবেন। আপনি কোনো নির্ধনী ব্যক্তিকেও কিন্তু এই সময় অন্ন, বস্ত্র, অর্থ, খাদ্য কিছু হলেও আপনারা কিন্তু দান করতে পারেন, তাতে আপনাদের ইনকাম, আপনাদের সমস্যাগুলো আপনাদের কাটবে। তো 14 অক্টোবর 2023 শনিবার এই সূর্যগ্রহণে কোন রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি আমি একে একে আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, বিষ্ণু মন্ত্র, সূর্য মন্ত্র, ওম নমঃ শিবায় আপনারা যতদিন পাঠ করতে পারবেন ততদিক ভালো। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা ঘরে গোটা গঙ্গা জল দিবেন, এবং গ্রহণ চলাকালীন, অর্থাৎ যখন গ্রহণ শুরু হবে তার আগে আপনারা যদি সিংহাসন থাকে আপনারা চাদর দিয়ে ঢেকে দিন, যদি দেবালয় থাকে সেটা অবশ্যই দরজা লাগিয়ে দিন। অর্থাৎ এই সময় কোনো পূজা আচ্চা বা ঠাকুরের জায়গাগুলো বন্ধ করে দেওয়া সব থেকে শুভ কিন্তু নিয়ে আসবে, শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ গ্রহণটা কিন্তু বিশেষভাবে মান্যতা, যদিও আমাদের এটা উপছায়া সূর্যগ্রহণ, তাও আমাদের মানব জীবনের উপর কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করবে। এবার আসি কোন এই সৌভাগ্যশালী 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি, কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে আলোচনা করতে চলেছি। নাম্বার 1 যে রাশির কথা বলবো,
সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির অর্থের জায়গা থেকে আপনাদের খুব লাভ হতে চলেছে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার বাজার থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ পেতে চলেছেন। মকর রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মকর রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির এই গ্রহণের ফলে আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং অনলাইন থেকে আপনারা লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে বৃষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির কর্মযোগ আপনাদের সৃষ্টি হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনার ধনু রাশি তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি। এই 14ই অক্টোবর এই সূর্যগ্রহণে কপাল খুলতে চলেছে ধনু রাশির, কর্মক্ষেত্রে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং লটারি, শেয়ার মার্কেট থেকে এবং ব্যবসা থেকে আপনারা লাভ পেতে চলেছেন। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের এই গ্রহণের ফলে আপনাদের বিশেষভাবে লাভ আপনাদেরকে দিবে, আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পেতে চলেছেন সিংহ রাশি। এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই সূর্যগ্রহণে 14ই অক্টোবর এই সূর্যগ্রহণের ফলে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে, কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কোনো সম্পত্তি ক্রয় বা সম্পত্তি পাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের বছরের শেষে এই সূর্যগ্রহণে মিথুন রাশির কপাল খুলতে চলেছে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই কটি রাশি। অর্থাৎ মকর রাশি, আপনার ধনু রাশি, সিংহ রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, এই পাঁচটি রাশি এই সূর্যগ্রহণের ফলে 15 দিন আগে থেকে এবং আগামী সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার 15 দিন পর এই রাশিগুলির ভাগ্য কিন্তু সংক্ষেপে। অবশ্যই আমি যে নিয়মগুলো বললাম অবশ্যই আপনারা এটা আপনারা ফলো করুন। তাতে কী হবে জানেন, যে আপনাদের যে জীবনে যে নেগেটিভ এফেক্ট সেই নেগেটিভ এফেক্টগুলো অবশ্যই কাটবে এবং সূর্য মন্ত্র অবশ্যই আপনারা এই গ্রহণের সময় পাঠ করুন। এবং বাচ্চা এবং ক্ষেত্রে বা বয়স্ক লোকদের জন্য যারা অসুস্থ রয়েছেন বা দুধের শিশু রয়েছেন তারা অবশ্যই খেতে পারবেন, তাদের ক্ষেত্রে গ্রহণের কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে না। যারা খুব বয়স্ক লোক রয়েছেন বা বাচ্চার রয়েছেন তারা কিন্তু খেতে পারবে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আমি একটি কথা বলবো, এই গ্রহণের যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা অবশ্যই সাবধান থাকুন এবং তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন, ঘরের দরজা জানলা অবশ্যই লাগিয়ে রাখবেন এবং ধারালো কোনো বস্তু আপনারা ব্যবহার করবেন না। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং এর পাশাপাশি সূর্য মন্ত্র, বিষ্ণু মন্ত্র এবং ওম নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন এই গ্রহণের সময় ততদিক কিন্তু আপনারা লাভবান, 100% আপনারা কিন্তু হতে পারেন। এই বিরল এই আপনার এই সূর্যগ্রহণে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। এবং একটি কথা আপনারা আমি বলবো, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।